এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা বিগত 52 বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে 42 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এ বাংলা ভাষাভাষী সম্মেলন। সেই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে আগামী 1-3 জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গ সম্মেলন। সেই আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্র্যান্ড তারকা মাহফুজ জানাম জেমস ও তার ব্র্যান্ড দল নগর বাউল। এর আগে গত 26 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে মাছের ঝোল নামে একটি রেস্টুরেন্টে শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ফলে এই সম্মেলনে শাকিব খানও থাকছেন বলে জানা গেছে। তবে জেমস ও শাকিব খান ছাড়াও এবারের বঙ্গে সম্মেলনের আহ্বায়ক মিলন জানিয়েছেন এবার বলিউড ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা সেখানে উপস্থিত থাকবেন। অন্যদিকে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে বীর সিনেমায় ভালোবাসার মানুষ তুমি শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন কোনাল। তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হলেও গানটি নিয়ে মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে গান কিভাবে পুরস্কার পেল এমন প্রশ্নে সিনেমাটির প্রযোজক ইকবাল বলেন, আমি দেখে এসেছি যারা মৌলিক গান গেয়ে থাকেন তারা পুরস্কার পান। তবে আমাদের এই গানটি সেরা শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর থেকেই আমি বিতর্কে পড়েছি। অনেক গণমাধ্যম কর্মীরা আমাকে ফোন করে জানতে চাইছেন এই বিষয়ে, কিন্তু আমি তাদের কিছুই বলতে পারছি না, যার কারণে আমি বিব্রত বোধ করছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।